সারা দেশের সাথে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হলো স্বাধীনতা দিবস। আজ সারা দেশ জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে 75তম স্বাধীনতা দিবস। বাদ যায়নি এরাজ্যেও। করোনা আবহের মধ্যেও বাংলার বিভিন্ন জেলায় জেলায় সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিচারণ করা হয়। কিন্তু শিল্প শহর হলদিয়ায় দেখা গেল এক অন্য ছবি। স্বাধীনতা দিবসের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের হলদিয়া ইউনিটের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হলো ডাল, চাল, আলু, শাকসবজি, জ্যান্ত মাছসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। উল্লেখ্য, কয়েকদিন আগে অতিবৃষ্টির প্রভাবে মাঠের পর মাঠ জলের তলায় তলিয়ে যায়, নষ্ট হয়েছে শাকসবজি থেকে পুকুরের মাছ, ফলে বর্তমান বাজার আগুন। এক ধাক্কায় জিনিসপত্রের দাম বেড়ে দ্বিগুণ, তাই বাজারে গেলেই হাত পুঁছছে গৃহস্থের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আমিন, কেন্দ্রীয় নেতৃত্ব ডক্টর তিমির বরণ সিনহা, আব্দুল সেলিম, শেখ রকি সহ অন্যান্যরা। আব্দুল সেলিম জানান, হলদিয়ার বস্তি এলাকার বহু মানুষ করোনাকালে কাজ হারিয়েছেন, পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ফলে ঘরবাড়ি নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে তাদের রুটি রুজিতে টান পড়েছে, তাই আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে এসে দাঁড়িয়েছি, যাতে অন্তত তারা কিছুটা উপকৃত হন এবং কয়েকটা দিন তারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন। প্রত্যন্ত গরিব মানুষদের জন্য লকডাউনের প্রথম থেকেই বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে। মাজেদ সাহেব আপনি দয়া করে মঞ্চে চলে আসুন। মাজেদ ভাই, আজকে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 300 পরিবারকে আমরা বাজার তুলে দিয়েছি, 10 দিনের বাজার, যেখানে 12 রকমের আইটেম ছিল, চাল, ডাল, আলু, পেঁয়াজ থেকে 3 রকমের সবজি, তেল থেকে সোয়াবিন থেকে শুরু করে একেবারে গোটা মাছ, চানাচুর থেকে সব বিভিন্ন রকমের আইটেম ছিল, যাতে কারণ এখন আজকে আনন্দের দিন, আমরা পরাধীন থেকে স্বাধীনতা লাভ করেছি 75 বছর আগে, তো সেই থেকে আমরা আজকে আনন্দের দিনে সেলিব্রেশন করলাম গরিব অসহায় মানুষদের কিনে, কারণ এখন যেহেতু কোভিড-19 চলছে, 2 বছর ধরে মানুষ অনেক অসহায় হয়ে রয়েছে, অনেক পরিবার আছে যারা কাজ হারিয়েছে, অনেক অটো চালক আছে, টোটো চালক আছে, ভ্যান চালক আছে, দোকানদার আছে, যারা মানে রোজগার বলতে তাদের কিছু নেই, অনেক পরিবার আছে তাদের আত্মসম্মানের জন্য কিছু বলতে পারে না, বাজার করার মতন তাদের কাছে কিছু নেই, সেই রকম পরিবারকে দেখে আমরা খুঁজে খুঁজে সার্ভে করে বিভিন্ন এলাকা থেকে যারা প্রকৃত অর্থে নিডি, তাদেরকে আমরা আজকে এই আনন্দের দিনে তাদের মুখে কিছু খাওয়া তুলে দিই। কতজনকে দিই? আমরা 300টা পরিবারকে দিই, 300 জন। আগামী দিনে কী কী পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমাদের অ্যাকচুয়ালি আমরা তো বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকি সামাজিকভাবে, আপনারা তো জানেন, সেক্ষেত্রে আমাদের আগামী দিনে এরকম পরিকল্পনা আছে, বিভিন্ন রকম পরিকল্পনা সামনে এলে পরিস্থিতির উপর, পরিবেশের উপর আমরা সেভাবে নিজেদেরকে তৈরি করে পিকচারগুলো সাজাই, তো এখন থেকে তো আর বলতে পারছি না যে আগামী দিনে কীভাবে আসবে, যেরকম অসুবিধা হবে মানুষের তাদের জন্য সুবিধা হিসেবে আমরা আইমাই ভালো হিসেবে তাদের কাছে দাঁড়াবো। ভাইজান শহীদ রুহুল এসেছিলেন, কী বললেন? ভাইজান তিনি বার্তা দিয়েছেন যে ভারতবর্ষ আজকে স্বাধীন হয়েছে, সে জায়গায় হিন্দু মুসলিম সবারই অবদান রয়েছে স্বাধীনতার পেছনে, বহু মুসলিম আছেন যারা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন, কিন্তু তাদেরকে আজকে আড়াল করা হয়েছে, ইতিহাসের পাতায় তাদেরকে আড়াল করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে তারা স্বাধীনতা এনে দিয়েছিল ভারতবর্ষের মধ্যে, এবং আজকে আমাদের এই আইমার পক্ষ থেকে যে আমরা কিছু পরিবারকে খাবার তুলে দিয়েছি, স্বাধীনতা আমরা অর্জন লাভ করেছি ঠিকই, কিন্তু আমরা সেই জায়গা থেকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি, সেই জায়গাটা আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে, মৌলিক অধিকারকে সবাইকে পাইয়ে দিতে হবে, সেই অধিকারের কথা তিনি বলেছেন। নাম? আমার নাম শেখ আব্দুল সেলিম। সুসজ্জিত শোরুম দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।